একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে অভিনয় করতে। রাজ শুভশ্রীর বাড়ির প্রায় প্রত্যেকটি অনুষ্ঠানেই নজর মেলে অভিনেত্রী সৃষ্টি পাণ্ডের। চলুন বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক বিনোদন জগতের চেনা মুখ সৃষ্টি পাণ্ডেকে। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। সৃষ্টি পাণ্ডে ছোট পর্দার চেনা মুখ, একাধিক ধারাবাহিকে ইতিমধ্যে অভিনয় করা হয়ে গিয়েছে তার। টলিউডের এক বিখ্যাত তারকার আত্মীয় তিনি। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি বিধায়ক পরিচালক রাজ চক্রবর্তীর ভাগ্নীর। রাজ প্রযোজিত ধারাবাহিকগুলিতে দেখা যায় তাকে অভিনয় করতে, অভিনয় যথেষ্ট প্রশংসা পায়। রাজ চক্রবর্তী প্রযোজিত ফেল্লা ধারাবাহিকেই প্রথমবার দেখা গিয়েছিল তাকে। তার আগে রাজ চক্রবর্তীর সঙ্গে অনেক ছবিতে কাজ করেছেন সৃষ্টি ক্যামেরার পেছনে। আপাতত তাকে দেখা যাচ্ছে স্টার জলসার গোধুলি আলাপ ধারাবাহিকে। কৌশিক সেন অভিনীত চরিত্র অরিন্দম রায়ের বোনের মেয়ে ডোনার চরিত্রে নজর কাড়ছেন তিনি। তার অভিনয়ও প্রশংসা পাচ্ছে নেট মাধ্যমেও। দারুণ অ্যাক্টিভ সৃষ্টি পাণ্ডে, একাধিক রিল ভিডিও বানিয়ে ফেলেন তিনি, আর রিল ভিডিও বানাতে তার দক্ষতা নেহাত কম নয়। দেখা যায় বিভিন্ন সময় নানান ছবি ভিডিও শেয়ার করতে তাকে। 35,000-এরও বেশি মানুষ ফলো করেন সৃষ্টি পাণ্ডেকে। মামা মামি অর্থাৎ রাজ শুভশ্রীর সঙ্গে সম্পর্ক ভীষণ ভালো। রাজ শুভশ্রীর বাড়ির বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় হামেশাই সৃষ্টি পাণ্ডেকে। ভাই ইউয়ানের সঙ্গেও দেখা যায় নানান মুহূর্তে তাকে। তার আদরে ভাইকে প্রায়শই দেখা যায় কোলে নিয়ে নানান ভিডিও ছবি শেয়ার করতে সৃষ্টিকে। মামের সঙ্গে সম্পর্কও একেবারে বন্ধুত্ব সুলভ, একসঙ্গে দেখা যায় অনেক সময় তাদেরকে। আড্ডা মারার সঙ্গে সঙ্গে একসঙ্গে সময় কাটান তারা। অভিনেতা অর্ণব বিশ্বাসের সঙ্গে বিশেষ বন্ধুত্ব লক্ষ্য করা যায়। বৌমা এক ঘর ধারাবাহিকে বর্তমানে দেখা যাচ্ছে অর্ণব বিশ্বাসকে অভিনয় করতে। সৃষ্টি পাণ্ডের কিছু না দেখা মুহূর্ত বন্ধুরা আপনারা দেখছেন। বন্ধুরা, সৃষ্টি পাণ্ডের অভিনয় তো আপনাদের দারুণ পছন্দ, এবার জানতে পারলেন তো সৃষ্টি পাণ্ডের আসল পরিচয়। কেমন লাগলো সৃষ্টি পাণ্ডের সম্পর্কে জানতে পেরে জানিয়ে ফেলুন কমেন্টের মাধ্যমে। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে খুব শীঘ্রই ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।